anlık gibi onu konuştuk her şeyi bozuldu. একটা সময় আর্থিক সংকটে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। বন্ধু হাবিব তার মেসে জায়গা দেন রাজকে। শুরু হয় এক ঘরে 15 জনের ঠাসাঠাসি করে থাকা। রাজের পুরো পরিবারই সিনেমা প্রেমী। সুযোগ পেলেই এখন রূপবান কিংবা বেদের মেয়ে জোশনা দেখতে বসেন রাজের মা। তাই সিনেমার ঝোঁক পরিবার থেকে পেয়েছেন এই তরুণ শিল্পী। এক সময় অর্থকষ্টে ঢাকা ছেড়েছিলেন শরীফুল রাজ। এরপর ধীরে ধীরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিভা জাগিয়ে তুলেছেন তিনি। তবে সিনেমা করে যতটা না আলোচনা এসেছেন তার থেকে বেশি আলোচিত হয়েছেন অভিনেত্রী পরিমণিকে বিয়ে করে। পরিমণিকে বিয়ে করার পর প্রায় গণমাধ্যমের চর্চায় থাকেন এই অভিনেতা। তবে সম্প্রতি একাধিক নায়িকার সাথে তার গোপন ছবি ভিডিও ফাঁস হওয়ার পর বর্তমানে বেশ সমালোচনায় রয়েছেন এই তরুণ অভিনেতা। তো আমাদের আজকের এই পর্বে আমরা জানব আর্থিক সংকটে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া প্রতিভাবান শরীফুল রাজ কিভাবে বাংলা সিনেমায় পা রাখলেন এবং নিজের সফলতা দেখানোর পর আলোচিত প্লেবয় হয়ে উঠলেন। চলুন দেখে নেওয়া যাক। শরীফুলের জন্ম 18 নভেম্বর 1991 সালে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার আলমপুর গ্রামে। তবে বাবার চাকরির সুবাদে বড় হন সিলেটে। তিনি সিলেটের দি এইডেড হাই স্কুল ও মদনমোহন কলেজে পড়াশোনা করেছেন। এরপর 2009 সালে সিলেট থেকে পড়াশোনার জন্য ঢাকায় আসেন শরীফুল রাজ। এরপর ঢাকা ভালো লেগে যায় রাজের, কিন্তু আর্থিক সংকটের কারণে এক বছরও টিকতে পারেননি এই শহরে। চলে যান নারায়ণগঞ্জে মামার কাছে। তবে পরের বছরই আবার ঢাকায় ফিরে আসেন। ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দিনে ক্লাস, সন্ধ্যা হলে ধানমন্ডি 8 নম্বরে আড্ডা। এভাবে কাটছিল রাজের জীবন। ওই সময় ধানমন্ডির আড্ডায় কিছুটা আলোর পথ দেখায় রাজকে। সেখানে বিজ্ঞাপন চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত কিছু মানুষ আসতেন, তাদের সঙ্গে পরিচয় হয় রাজের। এই শহরে কিছু একটা করে টিকতে হবে এই ভেবে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংয়ের বিজ্ঞাপন চিত্রে সাইট আর্টিস্ট হিসাবে কাজ করেন রাজ। জীবনের প্রথম বিজ্ঞাপনে কাজ করে 8,000 টাকা পান। ঢাকায় বাঁচতে আর চলতে এরপর থেকে প্রায়ই বিজ্ঞাপন চিত্রে বাড়তি শিল্পী হিসাবে কাজ করতে লাগলেন শরীফুল রাজ। এর মধ্যে দু একবার চাকরিও করেছেন, তবে বেশি দিন মন টেকেনি। কিন্তু ধীরে ধীরে মডেলিংয়ের জগৎ ঘিরে আগ্রহ বাড়তে থাকে রাজের। 2011 সালে মডেলিংয়ের স্কুলে ভর্তি হন। এরপর 2012 সাল থেকে শুরু করেন মডেল হিসাবে র্যাম্পে হাঁটা। পরবর্তী সময়ে মডেল আজরা মাহমুদের সঙ্গে কাজের সুযোগ হয়। র্যাম্পের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে মডেল হতে থাকেন। নিয়মিত ফটোশুট র্যাম্পে কাজ করার কারণে আর্থিক সংকট কিছুটা কাটে। হঠাৎ পাল্টে যায় দিন। 2015 সালের কথা, হঠাৎ একদিন আইসক্রিম নামক এক ছবিতে কাজের প্রস্তাব পেলেন। এভাবেই সিনেমার সঙ্গে জড়িয়ে পড়ার কথা বলেন রাজ নিজেই। আইসক্রিমের জন্য প্রস্তুত নিতে র্যাম্প ফটোশুট বন্ধ করে দেন এই শিল্পী। কিন্তু ছবি মুক্তির পর আবারও আর্থিক সংকট আঁকড়ে ধরে তাকে। এ বিষয়ে রাজ বলেন, আইসক্রিম ছবি মুক্তির আগ পর্যন্ত কোনো কাজ করিনি। একটা সময় পকেটে টাকাও ছিল না। পরিচালক ভাইয়ের অফিসেই থাকতে লাগলাম। খেয়ে পরে বাঁচার জন্য পরে আবার মডেলিংয়ে ফেরার চেষ্টা করি। 2016 সালে রেদওয়ান রনির আইসক্রিম ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় এই রাজের। মুক্তির পর প্রথম ছবিতে খানিকটা আলোচনায় আসেন এই নবাগত। মাঝে এক বছর অভিনয় করেননি আবার র্যাম্প। স্থির চিত্রে মডেলিংয়ে ফিরে যান তিনি। পরের বছর 2017 সালে তানিম রহমানের নডরায় ছবিতে অভিনয় করে নতুনভাবে সবার দৃষ্টি কাড়েন এই অভিনেতা। মেধাবী পরিচালকেরাও তার মধ্যে খুঁজে পান নতুন সম্ভাবনা। আর পিছে ফিরতে হয়নি। পরে 2009 সালে এসে একের পর এক সিনেমার ডাক আসে। পরপর পরিচালক রায়হান রাফির পরাণ, মিসবাহুর রহমান সুমনের হাওয়া, সবশেষ গিয়াসউদ্দিন সেলিমের গুরিন ছবিতে অভিনয়ের সুযোগ পান। আর ছবিগুলো মুক্তি পাওয়ার পর রীতিমতো তারকা খ্যাতি পেয়ে যান তিনি। দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন। ব্যক্তিগত জীবনে 2021 সালের 17 অক্টোবর সমালোচিত নায়িকা পরিমণিকে বিয়ে করেন। এরপর 2022 সালের 10 জানুয়ারি পরিমণি নিজের গর্ভ অবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ মুহূর্ত পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন।
পরে 22 জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। এরপর সবশেষ 2022 সালের 10 আগস্ট তিনি পুত্র সন্তানের বাবা হন। এর আগে ক্যারিয়ারের ভালো অবস্থানে আসার পর একাধিক নায়িকার সাথে বারবার প্রেমের সম্পর্কে জড়িয়ে অনেকবার আলোচনা এসেছেন রাজ। সবশেষ সম্প্রতি কয়েকজন নায়িকার সাথে রাজের গোপন ছবি ভিডিও ভাইরাল হওয়ার পর বর্তমানে রাজ পরিমনির সংসার বিচ্ছেদের দিকে গড়াচ্ছে। অনেকে বলে থাকেন বাংলা সিনেমার আপকামিং সুপারস্টার হতে যাচ্ছেন শরীফুল রাজ। প্রিয় দর্শক, শরীফুল ইসলাম রাজকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।